বিয়ের 12 দিনের মধ্যে কেন মারা গেল শামীম? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। 6 ফেব্রুয়ারি সোমবার রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শামীমের লাশ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ। জানা গেছে শামীমের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিণ খোলপুটুয়া গ্রামে। শামীমের বাবার নাম সেলিম হাওলাদার। সেলিম হাওলাদারের সাথে শামীমের মা খাদিজা বেগমের সম্পর্ক ভালো নেই। প্রায় 9 বছর পূর্বে শামীমের বাবা দ্বিতীয় বিয়ে করে চট্টগ্রামে থাকেন। শামীমের মা খাদিজা বেগম 3 ছেলে ও 1 মেয়ে নিয়ে দক্ষিণ খোলপুটুয়া স্বামীর বাড়িতে থাকেন। কোনো রকম টেনেটুনে খাদিজা বেগমের সংসার চলত। শামীম চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করত। গার্মেন্টসে চাকরি করার সময় শারমিন আক্তার মালা নামের এক গার্মেন্টস কর্মীর সাথে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শারমিন আক্তার মালার বাবা মা কেউ বেঁচে নেই। তাদের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মহিষাবাতান গ্রামে। গত 1 বছর পূর্বে শামীম চট্টগ্রাম থেকে বাড়িতে চলে আসে। এরপর বাড়িতে বসে শামীম অটোরিকশা চালিয়ে সংসার চালাত। কিন্তু মুঠোফোনের মাধ্যমে শামীম ও মালার সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর মধ্যে গত মাসেই মালা চট্টগ্রাম থেকে শামীমের বাড়িতে চলে আসে এবং গত 24 জানুয়ারি শামীমের বাড়িতে বসে শামীমের সাথে মালার বিবাহ হয়। কিন্তু বিয়ের মাত্র 12 দিনের মধ্যেই মারা গেল শামীম। শামীম বড় ছেলে কি ও কি হয়েছিল কি ওর কি হয়েছিল আমি জানি না। ওরা নানুবরে অনুষ্ঠানে গেছে, বউটো নিয়ে সবাই, আমার ফ্যামিলি সহ সবাই, আমি বাদার সবাই গেছিল অনুষ্ঠানে। অনুষ্ঠান দেয়া নানুবরে কোন জায়গায়? নানুবরে হলটা। আর আপনাদের বাড়ি? খোলপুটুয়া। খোলপুটুয়া বামনার? জি। আর ওই যে হলটাও কি বামনার? না, এটা মঠবাড়ির ভিতরে। মঠবাড়ির ভিতরে? সেখানে আসছে ওরা বেড়াইতে আসে? হ্যাঁ, ওরা বেড়াইতে গেছে। কি অনুষ্ঠান? বেড়াইতে আসে, আমার ভাইজির জন্মদিন পালন করছে। সেখানে জন্মদিন পালন করা শেষ হয় নাই, তার ভিতরে সে একটার ভিতরে বাড়িতে চলে আসছে। চলে আসার পর আমি জিজ্ঞেস করি, আব্বু কী হয়েছে? বলে না, আমার কিছু হয় না এমন। কি কিছু কার সাথে হয়েছে? কয় না, কারোর সাথে কিছু হয় না। না হওয়া নাই আমি জিজ্ঞেস করছি। এরপর ও যে ওষুধ খেতে আমার বলে নাই। তাহলে এর বউ নিয়ে আবার একটু এদিকে, যখন বউ বিয়ে করাইছি তখন আমাদের গ্রামে কত কি চোখ পোলাপানি, চোখ নজর দিয়েছিল আমার ছেলের দিকে। ছেলের দিকে নজর দেওয়ার পরে ওই ছেলেরা আমি মানুষজন ডাইকিয়া অনেক কী করিয়া তারপর বউ রাখছে। যেন বউ আমি পালাই পালাই দূরে দূরে রাখতাম ছেলে আর বউ। রাখার পরে হয়তো ওই ছেলে মানে বউ বউর দিকে নজর দিছে না? বউর দিকে নজর দিছে মানে বউ আপনি পুত্রবধূ একটু সুন্দরী সুন্দরী দেখার মতন আর কি। তা আমার বউর সঙ্গে ছেলে কিছু না। আপনার ওই যে পুত্রবধূর নাম কি? মালা আক্তার শারমিন। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি চিটিয়া রাঙ্গামাটি। রাঙ্গামাটি? তো ওর বাবা মা আছে? ওর বাবা মা ভাই কেউ নয়, শুধু 3 বোন। তো ওর সাথে কি আপনার ছেলের সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ, সম্পর্ক ছিল। আপনার ছেলেও কি গার্মেন্টসে ছিল? হ্যাঁ, আমার ছেলেও গার্মেন্টসে ছিল চিটাগাংয়ে। ওই সময় থেকে সম্পর্ক? সম্পর্ক। তারপরে 13 বছর ধরে সম্পর্ক, বাড়িতে আছে 1 বছর। তার বিয়ে হয়েছে কতদিন আগে? বিয়ে হয়েছে 12 দিন হয়েছে। এই মেয়ের সাথে 12 দিন হয়েছে? হ্যাঁ। ও মেয়ে কি আপনাদের বাড়িতে চলে আসছিল? হ্যাঁ, আমার বাড়ি চলে আসছিল। ও, তার ওই ছেলে আপনার ছেলে চলে আসছে কতদিন আগে? আমার ছেলে চলে আসছে 1 বছর হয়েছে। ও কি করতো ছেলে? ও ছেলের আমি বাড়ি আসার পর আমি সমিতি থেকে টাকা তুললে গাড়ি কিনে দিয়েছিলাম। এই গাড়ি চালাইতো। এরপর তো ওই মেয়ের সাথে মাঝে মাঝে কথা বলতো। তারপর আমি একদিন কথা বলে এনে এবার ওই মেয়ে বলছে, দেখো তোমার সাথে আমি সম্পর্ক করি, তোমার মারও তো জানার দরকার আছে না, তোমার মেয়ে মায় আমার খারাপ মনে করবে। বলার পরে এবার আমার ছবি দিয়েছে, আমি ছবি দেখে আমার পছন্দ হয়েছে, আমি সবারই বলছি সবার পছন্দ হয়েছে, ছেলেরও পছন্দ হয়েছে, দেশে আসতে আমি বিয়ে দিয়ে দিয়েছি। বিয়ে দেওয়ার পরে এখানে পোলাপানে নজর লাগিয়ে আছে। রাত্রে আমার বাড়ি 30 জন ছেলে আসছে। 30 জন ছেলে আসার পর আমি ওই রাত্রে আমার ছেলে বউ ঘরে রাখিনি, পাশের বাড়ি সরাই দিয়েছি। পাশের বাড়ি সরাই দেওয়ার পরে এর না পাইয়ে যার বাড়ি সরাই দিয়েছে সে আবার আমার পিছনে পড়ছে। তারা বলছে যে দেখেন আপা, আপনার কারণে আজকে আমি কিছু করতে পারলাম না। হয়তো এই ছেলেরা হয়তো আমার ছেলের পিছনে হয়তো যখন নানুবেদ আসে আসার পথে হয়তো এর কোন আক্রমণ করে। তারপর আজকে কি হয়েছে? এই আক্রমণ করার পরে হয়তো ছেলে আইসা আমার না বললে, গিন্নের বেলা না বললে আজকে ছেলে ওই চাউল দেওয়ার ওষুধ খাইছে। প্রথম আগে কি জানি ভাত চাইছিল নাকি? হ্যাঁ, আমার কাছে ভাত চাইছে। বলছে আমার ঘরে কিছু খাবার আছে? আমি বলছি আব্বু না। তা মা আমাদের দুপুর চাল বুঝছে। আমি বলছি আব্বু চাল তো নাই, তোর আব্বু তো কালে চাল পানায় না। আমি মানে ঘর থেকে আনিয়ে যা দিয়ে তার সবই রাঁধছি। রান্নার পরে ছেলে পানি এসেছে, পানি নিজে ডালিয়ে খাইছে। খাওয়ার পরে আমার বলছে যে আম্মু এরকমের। আমি কইতে তুমি কই দিতে আসো? আমার বলে আম্মু তুমি কই দিতে, আমি তো কোথাও না আসে আদা দিয়ে। বলে কি না, তুমি আদা দিও না, আমার কাছে বসো। আমার কয় তোমার তো কোনোদিন আমি কথা শুনি নাই, তা তুমি ভেদবি করছো অনেক, তুমি আমার মাফ করে দিও। আমি বলছি আব্বু তোমার কী হয়েছে বলো না? আমার কিছু হয় না। তা কেউ কিছু বলছে না? কেউ কিছু বলে না। তা কী হয়েছে বলো? এই সময় বলছে আম্মু আমি গ্যাসের ট্যাবলেট খাইছি, 2টা 4টা ট্যাবলেট, 2টা খাইছি আর 2টা।
পরে আমি পরের ছেলের ডিম খাওয়াইছি, তেতুল খাওয়াইছি, শ্বশুরের খাওয়াইছি, তাহলে বমি করছে, বমি করার সাথে সাথে ওগুলো পড়ে গেছে, পড়ে যাওয়ার পরেও কোনো কাজ হয় না, ভাবনা নিয়ে গেছি, ভাবনা ওয়াশ করছে, ওয়াশ করার পরে তারা বসে বরিশাল লয়ে যান। আমার ওষুধ দিতে ওষুধ আমি কোথাও পাইনি, না পাও না, তারা বসে বরিশাল লয়ে যান। তারপর তো আমি বরিশাল আনে মঠবার নিয়ে এসেছি, মঠবার আসার পথে আমার ছেলে আমার কোলে, কিন্তু আমি গাড়ি চাচ্ছি, আমি কিছু খেয়াল করতে পারিনি। এখানে আসার পরে এরা বলছে যে আপনি ছেলে নাই। এখন ওই যে আপনার যে বাবার বাড়ি ওখানে ফোন দিয়ে জানাইছে? হ্যাঁ, আমার আব্বারে জানাইছি, আমার বউরে যখন ফোন দিয়েছে, তা ফোন ওই অনুষ্ঠান ভিতরে, তো ফোন আর এখানে বক্সে উঠেছে ই করতেন, তা আব্বুর ফোন দিয়েছে, আব্বু বলছে আব্বা ওখানে কী হয়েছে, ভাই কী হয়েছে, আমি তো শামিম কই, ভাই শামিম তো বাড়িতে আইছে, ভাই কেন কি আম্পা ওখানে কিছু হয়েছে, কেন আমি তো কিছু নাই, আমি তো জানি না, আমি কোথায় বউ কা বউ হইনি এই। আর ওই যে মেয়ে আপনার ওই বউ পুত্রবধূর যারা জানা, হ্যাঁ সবাই জানাইছে, ও সিগা সোনা সাথে চলে আসছে, পুত্রবধূদের জিজ্ঞেস না কিছু হয়েছিল, না কিছু না, ওরা ওরে বললেও আসে না, ওরা বলছে যে আমি বাড়িতে ঘুরিয়ে আসি। শামিম আমার ভাই, শামিম ভাই কি অনুষ্ঠানে আজকে কি? আমার অনুষ্ঠানে ভাই সবাই গেছে, আমার আম্মু বাদে আমার ছোট বোন ভাই তাই সবাই গেছি। যাবার পর ভাই কত কিছুক্ষণ পর আই পড়ছে বাড়ি, এই সাইডে গেছে বাড়ি গেছে, কিন্না আনে দুইটা খাইছে আর দুইটা পকোড়ি খাবার পর সাদা সাদা ছিল। না কিন্তু ওই যে অনুষ্ঠানে ওখানে বসে কার সাথে কি কোনো ঝগড়া হয়? না কোনো কেউ সাথে কোনো ঝগড়া হয়, তোমার ভাবির সাথে কোনো কথা হয়? না কেউ কোনো কথা হয় না। তার তোমার ওই যে নানু বাড়ি নানুটানুর সাথে? না কেউ সাথে কোনো কথা হয় তাহলে মুক্তি হয় না। মেয়ের জন্মদিন ছিল? হুম। তারপর ওরা গেছে কয়টার দিকে? মরিয়মের জন্মদিন, মরিয়মের বয়স কত? মরিয়মের বয়স আজকে 12 বছরে পড়ছে, আজকে 6 তারিখ, আজকে 12 বছর পড়ছে। জন্মদিন অনুষ্ঠান কি হয়েছিল? না না, আমরা পাক শাক করি স্যার, চুলার পরে পাক করি, আমি বড় চেয়ার নিয়ে দিছি, পরে কাপড় নিয়ে দিছি যে তুমি কাপড় পরো, আমার কাপড় পরে আমার লাগে একটু সহযোগিতা করো। পরে বউ আর ছেলে দেখি যে আমার রুমের ভিতরে আলাদা কোটা, আপনারা তো বোঝেন, কোটার ভিতরে বউ আর ছেলে আর মোবাইল টোবাইল দেখে আর হাসাহাসিও করতে আছে। আমি আবার ফেনিতে ঘুরি দিয়ে মতো এই কারণে ব্যালেন্ডার করতে আছে। পরে আমার মেয়ে আবার ডিস্টার্ব করতেছে, দরজা টুকাইতেছে, পরে আমি আবার ডাকলছি, কই তুই ওই জায়গায় দেয়, ওই জায়গায় অরার ওই জায়গায় আবার তুই গেছো, আমি ওরে আর কি দাবার দিছি। পরে ওই ছেলে ওর সে আর একজন ছোটো, এরাও আর কি দুষ্টমি করতে আছে। পরে আমি ওদেরও মানা করছি যে বউ যখন আসে না তাই এরা ওই জায়গায় বসে এরা মস্কারি করতেছে করুক। পরে আমি ব্যালেন্ডারও করতে পারিনি, পুরোপুরি কারেন্ট চলে গেছে। পরে আমি আবার সোলার পরে গেছি, অনেক সময় বাদে মানে ঘন্টা একটার পর দেড়টা কি দুইটা বাজে এরকম, এই সময় আমার নন্দে ফোন দিয়েছে যে স্বামীমাই সে দি বাড়ি, তো স্বামীমাই দিয়ে ওষুধ খাইছে। আমি কি কী কর, এই আমরা সবাই একদম হতাশ হয়ে গেছি। কতটা টাইম বাজে স্যার, আমি মানে আমি অনুমান, আপনাদের বাড়িতে কারো কাছে সাথে কিছু হয়েছে স্বামীমার সাথে? না স্যার, ও অনেক বছর পর চিটাগাং থেকে বেড়াইতেছে আমার সাথে, আবার ওর মামুর সাথে, ওর বিয়ের জন্য আমার নেটও আছে, আমি যাইতে পারি আমার কাজের কারণে। বিয়ে হয়েছে কতদিন হয়েছে? 24 তারিখ, 12 দিন। আজকে ওই যে বেড়াতে গেলেন ওখান থেকে ও চলে গেল কেন? আমারে বলে নাই, আমি ছেলে মেয়েদের নিয়ে আনন্দ করতেছি, করে ওরে খুঁজছি পাই নাই আমি। পরে একজনকে জিজ্ঞেস করছি, বলে বাহিরে গেছে, বাহিরে গেছে, এরপর তো 1 ঘন্টা পরে ফোন আইছে বাড়ির থেকে, বলে ঘরে মেডিকেল নিয়ে গেছে। এখানে ওই যে কারোর সাথে কোনো ঝগড়া ঝাটি? না না না, আপনাদের কখনো খুললে কিছু বলে নাই? আর ওই যে ওর এলাকায় নাকি কিছু বখাটে ছেলে টেলে ডিস্টার্ব করে? আমি চিনি না, আমি তো এটা ধারণা করতে পারি না যে এরকম করছে।